আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি আপনাদের করে দেখাবো গরুর মাংসের কালো ভুনা। এটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার হলেও কিন্তু এটা সব জেলার মানুষের অনেক পছন্দের একটি খাবার। চলুন দেখি এটা করতে আমার কী কী লেগেছে। এখানে আমি 1.5 কেজির মতো গরুর মাংস এভাবে কেটে নিয়েছি। আমি সাইজটা একেবারে ছোট করিনি, আবার একেবারে বড়ও করিনি, মাঝারিভাবে কেটে নিয়েছি। আর এক টুকরা হাড় নিয়েছি। এখন আমি এটাকে একটু মাখিয়ে নেব। তার জন্য এখানে আমি গোটা গরম মশলাটা নিয়েছি। এখানে আমি 3 টুকরা দারচিনি নিয়েছি, কয়েকটা লং নিয়েছি, কয়েকটা কালো গোলমরিচ নিয়েছি। আপনারা চাইলে সাদা গোলমরিচটাও ইউজ করতে পারবেন। আর 5টা এলাচ নিয়েছি, 4 টুকরা তেজপাতা নিয়েছি। এখন এই সব কিছু আমি গরুর মাংসের মধ্যে দিয়ে দেব। দিয়ে এখন আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। এখানে 1.5 টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট আছে, ওটাও দিয়ে দেব। আর এখানে আমি সরিষার তেলটা ইউজ করব। আরেকটা কথা মাথায় রাখতে হবে, কালো ভুনার মধ্যে সয়াবিন তেল ইউজ করা যাবে না, অবশ্যই সরিষার তেলটা দিতে হবে, তাহলে স্মেল এবং টেস্ট দুটাই অনেক ভালো আসে। আমি এখানে 1 কাপ সরিষার তেল নিয়েছি, এখানে অর্ধেকটা দিচ্ছি, বাকি অর্ধেকটা আমি লাস্টে যে একটা ফোড়ন দেব ওই ফোড়নের মধ্যে দিয়ে দেব। এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখানে আমি 1.5 টেবিল চামচ করে হলুদ, মরিচ, ধনে জিরার গুঁড়া নিয়েছি। আমি মরিচের গুঁড়াটা আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। বাট নর্মালি কালো ভুনার মধ্যে একটু ঝাল বেশি হলেই এটা খেতে বেশি টেস্টি লাগে। তারপর এখানে আমি 5 টেবিল চামচের মতো টক দই নিয়েছি, এটাও আমি দিয়ে দেব। এখন সব কিছু দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এটা একটু জোর দিয়ে শক্ত করে মাখিয়ে নিতে হবে। এটা যত ভালোভাবে মাখানো যাবে কালো ভুনাটা ততই টেস্টি হবে। এখন আমি এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব, যেন সবগুলা মশলা সবগুলা মাংসের মধ্যে ভালোভাবে লেগে যায়। এখন এটাকে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব। আর যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে আপনারা সাথে সাথে কুক করে নিতে পারবেন, তাতে কোনো প্রবলেম হবে না। এখন আমি এটা রেখে দেব আধা ঘন্টার জন্য। এখন আমি এই মাংসটাকে ঢেকে হাই হিটে 10-15 মিনিটের জন্য কুক করে নেব। আর এর ভিতর আমি এখন এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, মাংস থেকেই অনেক পানি উঠবে। দেখুন 10-15 মিনিট পর এটাকে কুক করার পরে এটা থেকে কতটা পানি উঠেছে। এখন এই পানি দিয়েই আমি এই মাংসটাকে সিদ্ধ করে নেব, আর এই পানি দিয়েই মাংসটা 80% সিদ্ধ হয়ে যাবে। এখন আবারও এটাকে ঢেকে আমি আধা ঘন্টার মতো লো হিটে এই পানিটা শুকিয়ে নেব। দেখুন আধা ঘন্টা পর মাংসের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, বাট এখন একটু ঝোলঝোল ভাব আছে, ওটা আমি এভাবে নেড়ে পুরোটা ড্রাই করে ফেলব। দেখুন এখানে পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি জালটা একটু কমিয়ে দেব, লো হিট করে দেব, দিয়ে এটার ভিতর একটু পানি অ্যাড করে নেব, আর নয়তো মশলাটা লেগে যাবে। পানিটা অ্যাড করে আমি আবারও এটাকে নাড়তে থাকব। এখানে আমি দ্বিতীয়বারের মতো আবারও পানি অ্যাড করে নেব একটুখানি। আর এখানে একসাথে বেশি পানি দেওয়া যাবে না, আমি এখানে 6 বারের মতো এরকমভাবে একটু একটু পানি দিয়েছি আর নেড়ে নিয়েছি। দেখুন এটা এখনও একটু ভেজা ভেজা আছে, এটা পুরো ড্রাই করা যাবে না। আমি এখন এরকম ভেজা ভেজা অবস্থায় নামিয়ে নেব, কারণ এটার ভেতর আমার আরও প্রসেসিং বাকি আছে। তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ রাঁধুনি গুঁড়ো নিয়েছি, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো নিয়েছি, আর 1/5
चामच जयफल जयत्रीर गुड़ा नियेछि। एखन चले जाब फोड़न देवार जन्य। आर एखन एखाने आमि जे बाकी सरिषार तेलटा छिल ओटा दिये देब। तार मध्ये एखाने आमि 1/4 कप प्याज कुचि दिये देब शुधुमात्र फोड़न देवार जन्य। आर 6-7टा शुकनो मरिच दिये देब। दिए जखन प्याजटा एरकम ब्राउन कलर हुए आसबे तखन दिए दिब कालो भुनार मध्य। और एखन ओई मसलागुलाओ आमि साथे एड करे नेब। सब किछु दिए एटाके आरो 2-3 मिनिटेर मतो आमि जालिए नेब। আমার কালো ভুনা রান্না করা শেষ হয়ে গিয়েছে। এখন চলে যাব সার্ভ করতে। আপনারা যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করতে পারবেন, ভুনা খিচুড়ি, পরোটা, সাদা ভাত অথবা পোলাও। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।